কুড়ি বছর আগের একটি খুনের মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিল বনগাঁ মহকুমা আদালত পাশাপাশি আগামী তিরিশ তারিখের মধ্যে মামলার প্রয়োজনীয় নথি আদালতে জমা করবার জন্য পুলিশকে আদেশ দেয় আদালত সূর্য খুনের কুড়ি বছর পর ফের সেই মামলার তদন্ত শুরু হল সূর্যের পরিবারের আবেদনের ভিত্তিতেই বুধবার নতুন করে এই মামলার তদন্তের আদেশ দেয় বনগা মহকুমা আদালত মহকুমা পুলিশ আধিকারিক জানান উনিশশো সালের চৌঠা নভেম্বর রাত দশটা নাগাদ কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয় মতিগঞ্জ এলাকার বাসিন্দা সিদ্ধার্থ শঙ্কর রায় চৌধুরী ওরফে সূর্য পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় বিকাশিনী সংঘের মাঠ থেকে ঘটনার তদন্তে নেমে পুলিশ দেবদাস মণ্ডলসহ আটজনকে গ্রেপ্তার করে এরপর কেটে গেছে বেশ কয়েক বছর মঙ্গলবার সূর্যের ছোট ভাই সৌমেন্দ্র চৌধুরী বনগা আদালতে একটি পিটিশন জমা দিয়ে আবেদন করেন যে তার দাদার খুনের বিচার এখনও হয়নি সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত তিরিশে জুলাইয়ের মধ্যে সমস্ত নথি বের করে এই মামলার পরবর্তী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তবে ভিন্ন প্রশাসনের আশ্বাসে এবং যেটা খুঁজে তারাই মানে যাবে তেইশ তারিখে তেইশ সাত দু সে কারণেই এদিন আদালতে আসেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার ও বনগাঁ থানার আইসি চার্জশিট দাখিল করে যাদের মধ্যে থেকে প্রায় আটজনের মতো অ্যারেস্ট হয়েছিল তার মধ্যে ওয়ান অফ দ্য অ্যাকিউজ ছিলেন দেবদাস মন্ডল নামে বনগাড়ি অধিবাসী এবং অন্যান্যরা অ্যারেস্ট হয়েছে ওর এক ভাই সৌমেন্দ্রনাথ শঙ্কর রায়চৌধুরী আমার কাছে কয়েকদিন আগে এসে ফলে স্যার আমার দাদা এরকম মর্মান্তিকভাবে আচার্যের তারা মারা যায় নিতান্তভাবে হত্যা হয় আমি তো কোনো বিচার পেলাম না তখন আমি এই ব্যাপারটা ঘাটতে গিয়ে দেখি যে রেকর্ডের এই অবস্থা ষোলো সাল পনেরো সালের পর আর এই কেসটা রেকর্ডই পাওয়া যায় এ বিষয়ে বঙ্গা আদালতের প্রধান সরকারি আইনজীবী সমীর দাস বলেন দু সালের পর থেকে আশ্চর্যজনকভাবে এই মামলার বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই মামলার সংশ্লিষ্ট কাগজপত্র সব খোয়া গেছে আমাদের সন্দেহ আদালতের একাংশের কর্মীরাই এর সাথে যুক্ত এ ব্যাপারে তদন্ত করে কাগজ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে কি কারণে আউট হলে বুঝতে পারলাম না কেন ট্রায়ালে আসলো না তার ভাই গতকাল এসে একটা পিটিশন দিয়েছে আমাদের বনকে আদালতে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের এইচডিজেএম এসিজেএম সাহেব একটা অর্ডার দিয়েছে যে আমাদের জিআর জিআরপি যে এটা আগামী তিরিশে জুলাইয়ের মধ্যে রেকর্ডটা টেস আউট করে ইমিডিয়েট চাহিদে বসাতে হবে কেসটা কিন্তু কোনো অজ্ঞাত কারণে এটা কি করে হলো বুঝতে পারলাম না যে এরকম একটা গুরুত্বপূর্ণ নথি টাকা পয়সার বিনিময়ে কারা কে বা কারা এটা ওখান থেকে সরিয়ে দিল এটা খুবই দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করছি পাশাপাশি এই খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত বর্তমানে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল বিষয়ে দেবদাস মণ্ডল বলেন এই ঘটনায় আগেও আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল ফের নতুন করে রাজনৈতিক স্বার্থে এসব করা হচ্ছে আদালতের নির্দেশে প্রায় কুড়ি বছর পর নতুন করে এই মামলা শুরু হওয়ায় বনগার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন গুঞ্জন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা